আমার মানে অত্যন্ত পছন্দের ফুল সূর্যমুখী। বাগানে আসার মানে একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে পছন্দ, নাইলে হচ্ছে এত কষ্ট করে এই গরমের মধ্যে আসতাম না। সকালে আসলেও দেখা যেহেতু দুপুর বেলা আসছি, আসলে একটু রোদও আছে, সকাল আসলে বেটার। আসলে হচ্ছে সেই বড় বাগানটা, আমার একটা ড্রোন দরকার ছিল। আমার যদি একটা ড্রোন থাকে জানি না, আর হচ্ছে আসলে ওই যে আমি মাত্র ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল করলাম, ওই পাশে একটা আপুর একটা ভাইয়া ছিল, ওনারা হচ্ছে ফ্লাওয়ার ছিঁড়ে এক আপু হচ্ছে কানে দিছে, একটা হাতে নিছে, যে জিনিসটা অনেক বাজে। মানে হচ্ছে তাহলে ওনাদেরও বলতাম যে এই জিনিসটা ঠিক করলেন না, কারণ ওনাদের মতো যারা এই যে ফুল টুল ছিঁড়বে তাদের জন্য হচ্ছে পরবর্তীতে মানুষজন আসতে পারবে না, দেখতে পারবে না। গভর্নমেন্ট প্রপার্টি ভাই, নষ্ট করার কোনো মানে হয় না। আর এটা তো সৌন্দর্য, সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয়? ফুল নষ্ট করা, তারপরে এই যে ছিঁড়ে কানে দেওয়া, এইখানে সানফ্লাওয়ার কানে দেওয়ার কোনো মানেই হয় না। আপনার এত দিতে মন চাইলে আপনি হচ্ছে কিনে তারপরে কানে দেন, তারপর অথবা কিনে বাসায় রাখেন, কিনতে পাওয়া যায় সানফ্লাওয়ার। আপনার হচ্ছে এইখান থেকে মানুষের এখানে আপনাদের দুই একজনের মতো যারা কাজ করে, যারা ফুল ছিঁড়ে, সবাই ছিঁড়ে না অফকোর্স, যারা দুই এখানে প্রচুর মৌমাছি, প্রচুর মৌমাছি। আমি আগের ভিডিওতে যেই হচ্ছে ক্ষেতের ছবি দিয়েছিলাম, এই ক্ষেতটা হচ্ছে এইটা, এটার অবস্থা এখন ভয়াবহ। মানে এটা হচ্ছে আরেকটা ক্ষেত, এটা এটার অবস্থাও প্রায় বিধ্বস্ত, প্রায় শেষ পর্যায়ে। আমরা যাচ্ছি ওইখানে, দ্যাট ওয়ান ইজ দ্য বিগ ওয়ান। মৌমাছি ইফ ইউ ক্যান সি, অবশ্যই দেখা যাইতেছে, কারণ আমি রোদের থেকে অপোজিটে আসলে বুঝতেছিলাম না দেখা যায় কিনা ক্যামেরা। একটা মৌমাছি প্রিটি শিওর, আসতেছি দাঁড়া। আসলে আপনারা যদি আসেন এখানে, চেষ্টা করবেন খেতে না নামার, কারণ খেতে নামলে হয় কি, মানুষজন সবাই তো বুঝে না, দেখা যায় খেতে থেকে ওনারা হচ্ছে নষ্ট করে ফেলে ফ্লাওয়ার। ওই যে প্রথম ক্ষেতটা দেখাইলাম, আমি শিওর না ওই ক্ষেতটা কীভাবে নষ্ট হয়েছে, বাট ক্ষেতটা নষ্ট হয়েছে আর কি। এটা হচ্ছে এই পুকুর পাড়টা, বক দেখা যেতেছে, পাখি উঠতেছে। আমরা যেহেতু দুপুর বেলা আসছি, আসলে একটু রোদও আছে, সকালে আসলে বেটার। আসলে সকালে যখন সানফ্লাওয়ার রোদ ছাড়া আসলে দেখা, ওইখানে ক্যাপটা আমরা ওই ক্যাপটা যাবো। এটা হচ্ছে সেই বড় বাগানটা।
এই বাগানটার গাছ এক একটা সাইজ 6 ফিট 6 ফিট 6.5 ফিটের মতো লম্বা। আমি লিটারালি একদম মোবাইল উঁচু করে ভিডিও করা লাগতেছে। এখানে প্রচুর মৌমাছি, প্রচুর মৌমাছি। আলো কয় কেমন নামে এডি বুঝি না। এত রোদ, মানে এখন বাজে কয়টা, বাজে হচ্ছে 2টা, এত রোদ এখানে। আমার একটা ড্রোন দরকার ছিল, আমার যদি এখন যদি আমার একটা ড্রোন থাকতো তাহলে হচ্ছে আমি খুব সুন্দর করে মানে ড্রোন দিয়ে উপর থেকে ভিউটা নিতে পারতাম, দারুণ দেখা যেত। আমি শিওর, প্রিটি শিওর। আমার মানে অত্যন্ত পছন্দের ফুল সূর্যমুখী। বাগানে আসার মানে একটা ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে পছন্দ, নাইলে হচ্ছে এত কষ্ট করে এই গরমের মধ্যে আসতাম না। সকালে আসলেও দেখা যায়, কিন্তু সকাল থেকে মনে হয় দুপুর পর্যন্ত একদম পারফেক্ট ভিউটা থাকে, বিকাল যত হয় তত হচ্ছে আপনার সানফ্লাওয়ার হচ্ছে কি বলে নিমজ্জিত হয়ে যায়, মানে আস্তে আস্তে এটা এত ফুল। আজকে আমি আসছিলাম, আমার বন্ধু আসছিল 2টা সাথে। আপনারা যদি এখানে আসেন, এটা হচ্ছে আপনার যারা গাজীপুরে তারা তো চিনেনই মোটামুটি, হচ্ছে এটা ধান গবেষণার ভিতরের পার্টের এই বড় হচ্ছে এই বাগানটা। আর আপনার ঢাকা থেকে অথবা দূর থেকে আসলে জেনে আসবেন, কারণ অনেক সময় বাগান কয়দিন থাকবে আমি জানি না। আর হচ্ছে আসলে ওই যে আমি মাত্র ভিডিও করার সময় একটা জিনিস খেয়াল করলাম, ওই পাশে একটা আপুর একটা ভাইয়া ছিল, ওনারা হচ্ছে ফ্লাওয়ার ছিঁড়ে এক আপু হচ্ছে কানে দিছে, একটা হাতে নিছে, যে জিনিসটা অনেক বাজে। মানে হচ্ছে এখানে আসার মানে আপনি সৌন্দর্য উপভোগ করতে আসছেন, দেখতে আসছেন, ছবি তুলতে আসছেন, তারপরে এখানে এই যে বাগানে ঢোকা, তারপর হচ্ছে আপনার ই করা কি বলে, বিশেষ করে হচ্ছে ফুল ছিঁড়া আবার গাছ নষ্ট করা, এই জিনিসগুলো তো ভালো না। এই জিনিসগুলো করার কারণে হচ্ছে আপনার কি বলে এইখানে ঢোকার এক সময় অনুমতিও বন্ধ করে দিতে পারে। যেমন আপনার যেদিন যেমন ফ্রাইডেতে উইকেন্ডে হচ্ছে কি অনেক মানুষ আসে, ওই সময় কিন্তু একদম ছবি তুলতে মানে ছবি তোলা যায় কিন্তু দূর থেকে দেখতে হয়, ভিতরেও যাওয়া যায় না। আমার ভিডিওতে যেটুকু দেখছেন অতটুকু উইকেন্ডে করতে পারবেন না। তো আপনারা যারা আসবেন, এই যে ফুল ছিঁড়ার ব্যাপারটা, এই জিনিসটা খুবই বাজে, এটা করবেন না প্লিজ। এই যে আমি ওনাদের বলতে পারি না যে এটা কেন করলেন, কারণ ওনার হচ্ছে আমার মানে আউট অফ রেঞ্জ, মানে আমি ওনাদের পর্যন্ত যাইতে যাইতে ওনার হচ্ছে আর একটু দূরে সরে গেছে, তাহলে আমি ওনাদেরও বলতাম যে এই জিনিসটা ঠিক করলেন না। কারণ ওনাদের মতো যারা এই যে ফুল টুল ছিঁড়বে তাদের জন্য হচ্ছে পরবর্তীতে মানুষজন আসতে পারবে না, দেখতে পারবে না। গভর্নমেন্ট প্রপার্টি ভাই, নষ্ট করার কোনো মানে হয় না। আর এটা তো সৌন্দর্য, সৌন্দর্য নষ্ট করার কোনো মানে হয়। এটা হচ্ছে ধান গবেষণার ভিতরে, আপনার কৃষি গবেষণার ভিতরে খুব সম্ভবত আর একটা মাঠ আছে, আমি শিওর না, ওইখানে আমি যাইনি। তো আপনারা যারা আসবেন একটু ধান গবেষণা কৃষি গবেষণা গেটে নামলেই হচ্ছে আপনি ভিতরে ঢুকতে পারবেন, আপনার ঢুকতে দিবে সমস্যা নেই, মানে আসতেও দিবে, কিন্তু ওই যে মাঠে ঢুকে যাবেন, মাঠে ঢুকে ফুল নষ্ট করবেন, এইগুলো করবেন না প্লিজ। ওই যে বাংলাদেশ, তো আপনারা যারাই আসবেন ধান গবেষণা কৃষি গবেষণার ভিতরে গেটে নেমে তারপরে হচ্ছে আপনার ভিতরে ঢুকতে দিবে, আপনাকে মানা করবে না যে যাওয়া যাবে না এমন কিছুই না। কিন্তু হচ্ছে আপনার ওই যে ফুল ছিঁড়া ছিঁড়ি করবেন না প্লিজ। আপনার হচ্ছে মানে অনেক মানুষ একসাথে হচ্ছে এই যে ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে ঢুকে যে হচ্ছে ফুল নষ্ট করা, তারপরে যে ছিঁড়ে কানে দেওয়া, এইখানে সানফ্লাওয়ার কানে দেওয়ার কোনো মানেই হয় না। আপনার এত দিতে মন চাইলে আপনি হচ্ছে কিনে তারপরে কানে দেন, তারপর অথবা কিনে বাসায় রাখেন, কিনতে পাওয়া যায় সানফ্লাওয়ার। আপনার হচ্ছে এইখান থেকে মানুষের এখানে আপনাদের দু একজনের মতো যারা কাজ করে, যারা ফুল ছিঁড়ে, সবাই ছিঁড়ে না অফকোর্স, যারা 2-4 জন 5 জন ফুল ছিঁড়ে তাদের জন্য পরবর্তীতে 500 মানুষ আর আসতে পারবে না, দেখতে পারবে না। যদি বন্ধ করে দেয় এটা ঢুকা তাহলে কিন্তু আর আমরা আসতে পারবো না, রাইট? তো এই জিনিসটা করবেন না। আল্লাহ হাফেজ। আমার আমার চ্যানেলের নাম রবিনস লাইফ, যারা ভিডিও দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে পারেন, আর হচ্ছে কোনো ইনফরমেশন দরকার হলে কমেন্ট বক্সে আপনি হচ্ছে আপনারা হচ্ছে আমাকে আস করবেন, আমি ইনফরমেশন দিয়ে দিব। এবং আর একটা হচ্ছে আমি কমেন্ট বক্সে লোকেশন দেওয়ারও ট্রাই করবো আর ডিসক্রিপশন বক্সে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন।